জানাবো অনেক অনেক স্বাগত। এবার সত্যি হবে আপনার জীবনের শুভ লাভ, অর্থাৎ আপনি যদি চেম্বারে আসেন তাহলে লাভ আপনার অনেক দিক থেকে। এক তো আপনার জন্মছক বিচার হচ্ছে এবং তার পাশাপাশি সঠিক পথে আপনি দিশা খুঁজে পাচ্ছেন, তার পাশাপাশি উপরে পাওনা হিসেবে যেটা থাকছে যে স্থায়ী প্রতিকার যদি আপনি করে থাকেন তাহলে রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড, তার পাশাপাশি সৌভাগ্যের আলোয় বইটি থাকছে একেবারে বিনামূল্যে। আর মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে আমাদের লাইফ পুষ্টি, একেবারে ছোট থেকে আমাদের জীবনের শেষ বেলা পর্যন্ত কেমন যাবে, কেমন ঘটবে, কেমন ভাবে এগোবে দিনগুলো, কবে আমার ভালো, কবে আমার মন্দ, কবে আমি কি পেতে চলেছি, সব আপনার জন্য লেখা হবে একটি বই। আর সেই বইটাও আপনি স্থায়ী প্রতিকার নিলে একেবারে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। এটা আমাদের কাছে সত্যি শুভ লাভ। আর এই শুভ লাভ এখন আপনাদের জন্য কিন্তু রয়েছে, প্রত্যেকটি চেম্বারে কিন্তু রয়েছে। শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে, স্থায়ী প্রতিকার নিতে হবে, আর জীবনের এতগুলো শুভ লাভ আপনি একবারে অ্যাচিভ করতে পারবেন। আজকেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য আলোচনা হবে, কারণ বারংবার অনুষ্ঠানে একটা প্রশ্ন উঠে আসে, বিবাহ কবে হবে রাজদা, বিয়ের জন্য প্রচুর চেষ্টা চলছে তাও কেন বিয়ে হচ্ছে না, কেন বিয়েতে বাধা পড়ছে, লোক আসছে মিষ্টি খাচ্ছে মিষ্টি কথা বলছে কিন্তু আর কোনো সংবাদ দিচ্ছে না। তো আজকে এই বিষয়গুলো একেবারে আপনাদের সাথে খুললাম খুললাম আলোচনা হবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় গণেশ সাধক শ্রী রাজন রাজ। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের সামনে আজকে বিয়ে নিয়ে তো অবশ্যই আলোচনা করবো, আলোচনা থাকেই, কেননা তার আগে বলে নিতে হবে আমাদের বিবাহ যোগ কোন গ্রহ দ্বারা সম্পূর্ণ হয় এটা কিন্তু আগে জানতে হবে, আমাদের কোন স্থান থেকে আমাদের বিচার করা হয় সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো অবশ্যই যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা তারা কিংবা আমার অনুষ্ঠান যারা নিয়মিত যারা দর্শক বন্ধু যারা আছেন তারা জানেন যে আমার অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান, সবসময় মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি, যেটা আপনারা জ্যোতিষশাস্ত্রটা ঘরে বসে যেটুকুনি জানা সম্ভব সেটুকুনি যেন আমরা জানতে পারি। তো বিয়ের যোগাযোগ কেন ম্যাচিওর করছে না, এত বছর ধরে আমরা ট্রাই করছেন আপনার সন্তানে, তা সত্ত্বেও কোন ভালো পাত্র আসছে না কিংবা ভালো পাত্রী কেন পাচ্ছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অনেক কিছু বিচার্য বিষয়। অনেকের হাতে অনেকেই দেখেন বাড়িতে কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন যদি কোনো কিছু শোনে যে তিনি জ্যোতিষী, তাই কিন্তু ডেট অফ বার্থটা কিন্তু আগে দেয় না, তাই কিন্তু হাতটা আগে পেতে দেয়, কিন্তু হাতটা দেখো তো আমার কটা বিয়ে করেছো এগুলো কিন্তু দেখে, আমরা দেখবেন এগুলো কিন্তু চলে আসে, সেগুলো কিন্তু আমাদের প্রপার বিচার নয়, এগুলোকে মানতে হবে, প্রপার বিচার নয়। এখানে অবশ্যই হাতের রেখা দেখে কিছু অবশ্যই বিয়ের যোগ কবে আছে সেটা বলা সম্ভব না, কিন্তু বিয়ে যে আছে সেটা বলা সম্ভব, সে বিবাহিত জীবন ভালো হবে কি হবে না, দাম্পত্য জীবন ভালো হবে কি হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের তিন পয়েন্ট বিচার করতে গেলে, কোন সময় বিয়ে হবে সেটা বিচার করতে গেলে তাহলে কিন্তু আমাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের বিবাহ বিচার করতে গেলে আমাদের দেখতে লাগে সপ্তম হাউস প্লাস লগ্ন ভাব, আমি দ্বিতীয় ভাবকেও কিন্তু জোর দিই, দ্বিতীয় তৃতীয় ভাবকে যদি যোগাযোগ যদি না আসে তাহলে তো বিয়ের সম্বন্ধ হবে না, আগে তো আমাদের যোগাযোগটা দরকার, যোগাযোগ যদি না হয় সেই জায়গাটা কিন্তু আমাদের ম্যাচ মানে সেই জায়গাটা এগোবে না। সেক্ষেত্রে সপ্তম হাউসে যদি কোন দেখা গেল রবি রাহু বসে থাকলে বিয়ে আপনার হবে, কিন্তু বিয়ের পরে নাজেহাল অবস্থা কিন্তু হয়ে যাবে যদি তার পার্টনারের যদি এই অবস্থা থাকে। বিয়ে কিন্তু আপনাদের এই সময় কিন্তু মানে রবি রাহু থাকলে বিয়ে যোগ দেবে, বিয়ে যোগাযোগ আসবে, বিয়ের ম্যাচিওরও করলো, কিন্তু আমরা বিবাহিত জীবন কিন্তু আমাদের ভালো হবে না। কেন ভালো হবে না, তো সেক্ষেত্রে যদি দেখা গেল রবি হচ্ছে আমাদের রবি অবশ্যই মাথায় রবির সঙ্গে রাহুর একটা মানে কি বলবো শত্রুতার সম্পর্ক, রবি রাহু যদি এক ঘরে বসে থাকে তাহলে বলা হয় গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ যদি সপ্তম হাউস যদি পড়ে যায় তাহলে কিন্তু বিবাহিত জীবন আমাদের সম্পূর্ণ হবে না। অনেকেরই কিন্তু আমাদের এই শুভ শুভ যোগগুলোকে শুভ শুভ অবস্থায় তারা অনেকেই আছেন, মারা মেয়ের জন্য কিংবা মারা ছেলের জন্য পুজো আচ্ছা দিচ্ছেন কিংবা শিবরাত্রি ব্রত তারা পালন করছেন, তা সত্ত্বেও দেখবেন তাদের বিয়ে হচ্ছে না। অনেকে আছেন দেখবেন 10 বছর 12 বছর
শিবের পুজো করে যাচ্ছে বলে আমাদের দেখতে খুবই সুন্দরী। 38 বছর আমাদের চেম্বারে এসেছিল কয়েকদিন আগে, 41 বছর বয়স। তিনি কিন্তু মানে 14-15 বছর ধরে কিন্তু শিবরাত্রি পুজো করে যাচ্ছেন। তিনি কিন্তু এখনো তার বিয়ের পিঁড়িতে এখনো বসেনি, সম্বন্ধ কিন্তু এখনো তার কিন্তু কানেকশন চার হাত এক হয়নি। তার মানে শুধুমাত্র কিন্তু শিবের মাথায় জল ঢাললেই, জল ঢাললেই যে হবে তা নয়। হ্যাঁ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। শিবের মাথায় জল ঢাললাম, আমার বিয়ে হয়ে গেল, হ্যাঁ, শিবের পুজো তো পালন করলাম, মাটিতে শুলাম, আগের দিন নিরামিষ খেলাম, হ্যাঁ, মানে চারটা প্রহর ভালো করে নিষ্ঠা সহকারে পুজো করলাম, কিংবা বর্ধমানের 108টা মন্দিরে গিয়ে শিব পুজো দিয়ে এলাম, শিবের মাথায় জল দিয়ে এলাম, তাহলেও হবে না। কারণ অনেকেই ক্লায়েন্ট আমাদের আসেন, দুর্গাপুরে হোক বর্ধমানে আসেন, রাজদা, আমরা না 108টা শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছি শিবরাত্রি নীল পুজোর চৈত্র মাসে প্রত্যেকটা সোমবার, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার নিরামিষ খাই, 108টা বাবার মাথায় জল ঢালি, তা সত্ত্বেও কিন্তু আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তার মানে এখানে গ্রহের কিন্তু একটা বিশাল অদৃশ্য হলেও সত্যি, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। যদি আমরা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে শাস্ত্রের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে মানতে হবে। সপ্তম হাউসে যদি আমাদের কোনো পাপক গ্রহ যদি বসে থাকে, দেখা গেল মঙ্গল বসে, মঙ্গল কিন্তু পাপক গ্রহ নয়, এটাও কিন্তু বলে দিচ্ছি। মঙ্গলের জন্য অনেকেই আমরা বলি মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হতে গেলে সমস্যা হয়, হ্যাঁ একটু সমস্যা দেয় ঠিকই, তার জন্য যে বিয়ের ক্ষেত্রে যে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে না সেটাও কিন্তু বলা যায় না। কারণ আমি এমন দেখেছি মাঙ্গলিক দোষ তিনি খণ্ডন করেননি, তাকে আমি বলেছি তোমার এই সালের মধ্যে তোমার বিয়ে হবে, তার হয়ে গেছে। স্থান কাল দেখে বিচার হয়, জ্যোতিষ দেখা গেল তার বিষলগ্ন, দেখা গেল তার বিষলগ্ন সপ্তমে বসে আছে মঙ্গল, অর্থাৎ বিস্ত্রী যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক হবে না, সে মা বিবাহিত জীবন তার কিন্তু খুব ভালো থাকবে, বিবাহিত জীবন তার খুব ভালো যাবে। সেখানে কিন্তু অনেক জ্যোতিষীরা লিখে দেয় আপনার সন্তানের মাঙ্গলিক দোষ আছে, তার জন্য কি আমরা খণ্ডন ক্রিয়া করি, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু খণ্ডন ক্রিয়া করা করলে কোনো লাভও হবে না, আপনার তো ছকে মাঙ্গলিক দোষই নেই। তার জন্য সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে আপনার মাঙ্গলিক দোষ কতটা এফেক্টেড, আপনার মাঙ্গলিক যোগটা শুভত্ব নিয়ে, প্রতিটা দোষেরও কিন্তু একটা শুভত্ব আছে। আমি দেখেছি সুস্মিতা, শনির সাড়ে হাতির প্রভাবে মানুষের বিয়ে হয়েছে, হ্যাঁ শনি কিন্তু মানুষকে বিয়ে চাকরি এডুকেশন ভালো রকম ভাবে দেয়, মানে ভালো জায়গায় ভালো পোস্টে চাকরি, হাই এডুকেটেড করা কিন্তু শনি, শুধুমাত্র যে আমাদের শনি যে খারাপ গ্রহ কিন্তু মাথায় রাখতে হবে কোন স্থানে বসে আছে। একটা বৃহস্পতি মানুষকে মৃত্যুর পথে নিয়ে যেতে পারে, একটা বৃহস্পতির দ্বারা মানুষের বিয়ে হয় কিন্তু একটা বৃহস্পতির দ্বারাও কিন্তু মানুষের ডিভোর্স হয়, বৃহস্পতি গ্রহকে ভালো থাকতে হয়। আর জাতকের বিয়ে দিতে গেলে শুক্র গ্রহ অর্থাৎ ভিনাসকে কিন্তু ভালো থাকতে হয়। যদি আপনার বৃহস্পতি গ্রহ যদি পীড়িত থাকে তাহলে কিন্তু দেখা যাবে বিয়ে ভালো জায়গায় হলেও দাম্পত্য জীবন সুখ পাবে না, তার জন্য মাঙ্গলিক দোষেরও প্রয়োজন নেই, মাঙ্গলিক দোষ নেই আপনার, কিন্তু বৃহস্পতির পীড়িত থাকার জন্য আপনার ডিভোর্সের কেস চলতে পারে। এই জায়গাগুলো কিন্তু আমাদের জানার বিষয়, এইগুলো কিন্তু অনেক জ্যোতিষ শাস্ত্র হিউজ সাবজেক্ট, অল্প বিদ্যা ভয়ঙ্করী, পড়াশোনা করতে লাগবে, মহাসমুদ্র থেকে কয়েকটা বালিকণা আমি জানতে পেরেছি, যেটুকুনি আমি অধ্যয়ন করেছি, যেটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা আমি শিখেছি, যেটা জানি, যেটা অধ্যয়ন করি, সেটাই কিন্তু আমাদের এখানে ফোরকাস্ট করার চেষ্টা করি, সেটাই কিন্তু আমাদের বোঝানোর চেষ্টা করি। কোনো গ্রহই ভালো না, সব গ্রহই কিন্তু খারাপ, হ্যাঁ সব গ্রহই ভালো, সব গ্রহই কিন্তু মানে আমাদের ভালো বলা যাবে না, হ্যাঁ সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর শুধুমাত্র রাহুই খারাপ, কেতু খারাপ, রাহুর দ্বারা মানুষের কিন্তু বিয়ে হচ্ছে, কেতুর দ্বারাও কিন্তু বিয়ে হচ্ছে, চন্দ্র দ্বারাও কিন্তু মানুষ ডিভোর্স হচ্ছে, কিন্তু সপ্তম হাউসে কোন গ্রহ বসে আছে সেটাও বিষয়, কোন স্থানে বসে আছে সেটা বিষয়, কোন নক্ষত্রে বসে আছে, কোন পায়ায় আছে, কোন আপনাদের কোন যোগে আছে, কোন তিথিতে আছে, এগুলো অনেক কিছু বিচার করে চার হাত কিন্তু এক হয়, তা নাহলে কিন্তু এত ছোটখাটো কিন্তু ব্যাপার না বিবাহ। আর এই বিচারটা কিন্তু আমি আপনি করতে পারবো না, এটা করতে পারবেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, মাথায় রাখবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি তার পড়াশোনার মধ্যে দিয়ে, তার রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতার শীর্ষ স্থানটা কিন্তু অর্জন করেছেন, সেই মানুষকে নির্বাচন করুন, তবেই কিন্তু আপনি আপনার জীবনের সাথে উপলব্ধি করতে পারবেন। কে আছেন? জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন, তার সম্বন্ধে জানবেন? আচ্ছা 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 আচ্ছা
আচ্ছা, মানে আপনি এসেছিলেন আর কি সমস্যা নিয়ে আরেকবার বলুন, অর্থনৈতিক সমস্যা? আচ্ছা 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 আচ্ছা, তো এখন প্রবলেম সলভ হয়ে গিয়েছে? বাহ, ভেরি গুড, খুব ভালো, আপনি ভালো আছেন, এটাই আমাদের জন্য সব থেকে বড় বিষয়। আর আজকে ভাইয়ের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। রাত্রি 2:45। আর জন্মস্থান কোথায়? কলকাতা। রাত্রি 2:45। ব্যাপারটা হচ্ছে, যারা যারা আমার চেম্বারে আসেন তারা যারা কেউ খালি হাতে যায় না, আর আমার প্রতিকার মাটিতে পড়ে না। যারা যিনি যেই সমস্যা নিয়ে আমার কাছে আসেন, অনেক দুঃখ কষ্ট অনেকেই আসেন, আমার যে পা ব্যথা রাজদা, উঠতেই পারি না, চলাচল করতে পারি না, অনেকেই বলে রাজদা আমি প্রত্যেক মাসে মাসে ওষুধের পিছনে আমার হাজার হাজার টাকা চলে যাচ্ছে, আমার তো পেনশনে আমার চলে, কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আমার ওষুধের পিছনে চলে যাচ্ছে। সেই ব্যক্তিরা কিন্তু আমার কাছ থেকে প্রতিকার করে শুভ যোগে, শুভ তিথিতে, শুভ লগ্নে তারা কাজ করে আজকের দিনে তাদের কিন্তু ডাক্তারকে অবশ্যই দেখাতে হচ্ছে। তারা কিন্তু অনেক সুস্থ, অনেক ভালো, প্লাস তারা ওষুধের খরচা তাদের অনেক কমে গেছে, এত ওষুধ কিন্তু লাগে না তাদের। যিনি এসেছেন তিনিও ভালো করে জানেন যে আমার কাছ থেকে যারা যারা প্রতিকার করেছে কেউ খালি হাতে যায় না, আর উনিও প্রতিকার করে যে ভালো আছেন সেটা আপনারা শুনলেন, ভালো থাকতে হবে সেই বিশ্বাসে কিন্তু উনি তার ভাইয়ের জন্য কিন্তু জানতে চাইছেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, মানে প্রতিকার করলে কিন্তু আমরা ভালো থাকতে পারি, তার জন্য কিন্তু সঠিক জায়গায় অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে, অভিজ্ঞতা সম্পূর্ণ জ্যোতিষীর কাছে গেলে, যে জ্যোতিষী আপনাকে অতীতের কথা বর্তমানের কথা সঠিকভাবে বলতে পারবে, সেই জ্যোতিষীর কাছে গেলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে মেন আমাদের জ্যোতিষ শাস্ত্রের সব থেকে বড় কথা। জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো ম্যাডাম? আচ্ছা, জন্মবার শুক্রবার। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে এখন সাড়ে হাতে চলছে ধনু লগ্ন, দ্বিতীয়ার শুক্লপক্ষে জন্ম লৌহ পায়া, ঠিক আছে? এখানে আমি যেটা পাচ্ছি আপনার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের ক্ষেত্রে শুক্র কিন্তু আপনার লগ্নে বসে আছে, শুক্র এটা কিন্তু খুব ভালো, প্লাস মঙ্গল এখানে নিজস্ব থাকার জন্য, এনারও কিন্তু শারীরিক সমস্যা নিয়ে একটু ভুগতে হবে। কর্মরত, কর্মে কি জানতে চাইছেন আপনি? আচ্ছা, বিয়ের, বিয়ের জায়গাটা সমস্যা, সেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, তো সেখানে সপ্তমপতি বুধ শুক্রর জায়গায় বসে, যেটা কিন্তু ভালো, ভালো জায়গায় আপনার ভাইয়ের অবশ্যই বিয়ে হবে, সেটা নিয়ে কোনো টেনশন নিতে হবে না। কিন্তু কেতু যেহেতু পঞ্চম স্থানে বসে আছে, তার জন্য কিন্তু একটু অবশ্যই ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করতে লাগবে, প্লাস মঙ্গল কিন্তু অষ্টমে বসে আছে, এই অষ্টমে মঙ্গল কিন্তু একদমই ভালো না। জ্যোতিষ শাস্ত্রে অষ্টমে মঙ্গল থাকলে ভালো ফল লাভ দেয় না কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বলুন, শারীরিক ক্ষেত্রে বলুন, মানসিক দিক থেকে বলুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে বলুন, কেননা এখানে কিন্তু পঞ্চমপতি অষ্টম স্থানে বসে আছে, তার জন্য আপনার ভাই যতটা কর্মের দিক থেকে ভালো প্রতিষ্ঠা পাওয়া দরকার, ততটা কিন্তু কর্মের দিক থেকে ততটা কিন্তু প্রতিষ্ঠা পাচ্ছে না, প্লাস আর্থিক জায়গায় প্রচন্ড টাকা পয়সাও কিন্তু ওনার ব্যয় হয়ে যাচ্ছে, তাই কিনা একটু শেয়ার করবেন। হ্যাঁ, সেই জায়গার জন্য অবশ্যই একটু প্রতিকার করুন। বিয়ের জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে সেমন কিছু দেখা যাচ্ছে না, যদি আপনার ভাইকে বিয়ে দিতে হয় অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করে নিন, আপনি তো এসছেন, যদি আপনার মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে এই জায়গাটাকে একটু প্রতিকার করুন, ভালো থাকবে, ঠিক আছে ম্যাডাম? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এত ভালো লাগে শুনে যখন আপনারা বলেন যে উপকৃত, খুব ভালো আছে, আমার রিলেটিভ উপকৃত, বা আমি নিজে উপকৃত, আমার পরিবারের মানুষ উপকৃত, এই উপকারটা দেওয়ার জন্যই কিন্তু আক্রান্ত পরিশ্রম আপনি কিন্তু করছেন, এবং মানুষ যাতে আরো বেশি এই উপকারটাকে উপভোগ করতে পারে সে কারণে এখন একটা দারুণ সুযোগ, সুবর্ণ সুযোগও আমাদের রয়েছে। অবশ্যই, সেটা তো বলবোই, কেননা এই যে পরিশ্রম করার ফলে যে ফলটা পাওয়া যায় একদম, সেটা কিন্তু অর্থ দিয়ে কিন্তু সুস্মিতা কেনা যায় না, ঠিক কথা, কেননা মানুষকে ইয়ে ভালো আছেন, এরা যে শুনলাম যে ভালো, একটা মানুষ আমাদের কাছে প্রচুর বিশ্বাস নিয়ে আসে,
অগাধ বিশ্বাস নিয়ে আসেন, ঘন্টার পর ঘন্টা চেম্বারে বাইরে তারা বসে থাকেন, রাজদার কাছ থেকে আমরা কিছু পাবো। হ্যাঁ, কি সমস্যা আছে, আমরা তারা রাজদার কাছে এসেছি তার মানে আমরা সমস্যা থেকে এবার বেরোতে পারছি, সবাইকে ভুলে গিয়ে আপনাকে নির্বাচন করা। সেগুলো কিন্তু, সেগুলো তো একটা গণেশজির আশীর্বাদ, ল্যান্ডের ভালোবাসা, উপকার না উপকার দিতে পারি বলে কিন্তু সেই আশীর্বাদটা কিন্তু আমার আছে। মানুষকে কাজ দিতে পারলে এর থেকে বড় তৃপ্তি, এর থেকে বড় আনন্দদায়ক কিছু হয় না। যে মানুষরা যে ফোন করেন, তাদের মুখ থেকে শুনেছেন কিংবা তাদেরকে দেখেছেন টিভি স্ক্রিনে, তারা কিন্তু, তাদের যে সেই ব্যক্তিগুলোকে দেখেছেন, তারা কিন্তু বহু উপকার পেয়েছে, তারা স্যাটিসফাই। কেন, তারা বহু বহু জায়গা থেকে ঘুরে ঘুরে এসে কিন্তু আমার কাছে আসে, তারা সার্ভিস মানে কাজ তারা করাননি, কিন্তু আমার যে প্রতিকারের মানে আমার যে পেরিশানের যে একটা গুণাগুণ, পেরিশানের যেটা মিলে যাওয়া, তারা তখন এনালাইসিস করেন যে ওখানে তো আমি সেগুলো কথাগুলো শুনিনি, রাজদা আমাকে যে কথাগুলো বললো জীবনে সঠিকভাবেই তো সেগুলো চলছে এখন, সেইভাবেই কিন্তু এখন আমরা লিড করছি। তার জন্য কিন্তু যখন সেগুলো যখন সঠিক হয় সুস্মিতা, প্রতিকার কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে মানুষ কিন্তু করে। কেন, তারা মনে করে ডাক্তার যদি সঠিক রোগ ধরে, ওষুধ কিন্তু প্রয়োজন কিন্তু আমার হচ্ছে, যদি সঠিক রোগ যদি না ধরা যায় তাহলে কিন্তু ওষুধ কিন্তু ঠিক মতন হবে না। মাথা যন্ত্রণা হয়েছে, আমি যদি পেট খারাপে ওষুধ দিই তাহলে মাথা যন্ত্রণা কোনোদিনও কমতে পারে না, সেই জায়গাটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। একদম, এই এই কাজটাই কিন্তু একজন অভিজ্ঞ মানুষের শুধুমাত্র করতে পারে। সে কারণে নির্বাচন আপনি করছেন অবশ্যই রাজদাকে, আর আপনার হাসি মুখটা অনেক বেশি চওড়া হচ্ছে। কে আছেন বলবেন? জয় শ্রী গণেশ। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা 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 আচ্ছা, কি নাম তোমার? কি নাম? অভিক, রবিন মাইতি। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোমার তো ভাড়া দোকান ছিল নাকি? ভাড়া দোকান থেকে এখন তুমি নিজস্ব দোকান করতে পেরেছো, নিজে মালিক হয়ে গেলেন দোকানে। আর এই যে, এই যে আপনার গ্রাফটা জীবনের ঊর্ধ্বমুখী হলো, এটার কি ক্রেডিট আপনি রাজদাকে দিচ্ছেন? আচ্ছা বলুন। তবে না, আসলে ব্যাপার রাজদার তো এটা কাজ, রাজদার এটা ধর্ম পালন করতেই হবে, কিন্তু আপনার ভাগ্য ছিল এবং আপনি সঠিক মানুষ নির্বাচন করেছেন এবং আপনিও রাজদার কথা মেনে চলেছেন। খুব ইম্পর্টেন্ট কথা তুমি, খুব ইম্পর্টেন্ট কথা বলেছো সুস্মিতা, যে ভাগ্যে ছিল, একদম ভাগ্যে ছিল, সেটা হচ্ছিল না, সেই জায়গাটা কানেকশনটাকে জোড়া লাগিয়ে দেওয়া, ঠিক কথা। ভালো দোকান আমি জন্মকুণ্ডে তোমাকে দেখতে পেয়েছিলাম, তোমার নিজস্ব, তুমি অনারের, তুমি অনার হবে, তুমি নিজস্ব দোকান তুমি নিজে করতে পারো, ভাড়া দোকানে তুমি কেন আছো? তোমার ভাগ্য বলছে, তোমার এক কুণ্ডলী বলছে তুমি নিজস্ব দোকান করতে পারবে, সেই জায়গাটা কিন্তু আমি তোমাকে ভাড়া দোকান থেকে নিজস্ব দোকান তুমি করতে পারবে, তার জন্য কিন্তু প্রতিকার সেখানেই কিন্তু কাজটা করেছে, সেটা ধরতে হবে। যার জন্য যে তোমার কপালে ছিল এটা, সেটা কিন্তু আমি করে দিলাম, কোন জায়গায় অবস্টাকেল ছিল, তোমার ভাগ্যে ওই ভাড়া দোকানটা ছিল না, তোমার ভাগ্যে নিজস্ব অনারশিপের দোকান ছিল, সেই জায়গাটার কিন্তু তোমায় করে দিয়েছি। এটা হচ্ছে গণেশজির আশীর্বাদ তো অবশ্যই, প্লাস হচ্ছে আমার হাত যশ। আমি বারবার করে কথা বলি, অনেক অনেক মানুষের হাত যশের দ্বারা খুব তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ হয়। সেখানে ক্ষেত্রে তুমি, তোমার কতদিন পরে তুমি কাজ পেয়েছো, কতদিন তোমার ব্যবসা, কতদিন ধরে খারাপ, মানে কতদিন পরে তুমি নিতে পেরেছো? কোথায় কোথায় গেছো সেটা বলতে হবে না, কিন্তু বিভিন্ন জায়গায় গেছো, সব জায়গা থেকে। আমি সবসময় একটা কথা বলি, সমস্ত জায়গায় ঘুরে নিন, লাস্টে রাজদার দোরগোড়ায় মানুষের দুয়ারে মানুষকে আসতেই হবে, দরজা আমাদের সবসময়ের জন্য খোলা। একদম, আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে, প্রতিকার প্রতিবিধান নেওয়ার কতদিন পর জীবনের এই পরিবর্তনটা দেখলেন? খুব ভালো, খুব ভালো। আচ্ছা বলুন, কি জানতে চাইছেন তার ব্যাপারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, সাতই জানুয়ারি 1988। সময়? সকাল 9:25। জন্মস্থান কোথায়? মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে বলছো তো? ঠিকই বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। জন্মবার হচ্ছে তোমার বৃহস্পতিবার।
কর্কট রাশি কুম্ভ লগ্ন, তুমি নতুন দোকান করেছো, খুব ভালো কথা, কিন্তু তুমি এই মুহূর্তে কয়েকদিন পরে দোকানটাকে ওপেন করো। হ্যাঁ, যেহেতু তোমার একটু শনির ঢাইয়া চলছে, তুমি যে ভাড়া দোকানটা তোমার এখনো আছে তো? হ্যাঁ, বিজনেস ওইটাতে আমি অবশ্যই বলবো, কেননা আমি তুমি হ্যাঁ তুমি মোটামুটি এখন নতুন দোকানের মোটামুটি তোমার এই সময়টা এখন একটু এই যাচ্ছে, এই সময় করলে যে ব্যবসাটা বলবো সেটা খুব একটা তোমার ফলপ্রদ হবে না। তুমি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে তোমার নতুন ব্যবসা খোলার যোগ তোমার আছে। তুমি পারলে আমার সঙ্গে একবার যোগাযোগ করো, কি ব্যবসা করতে পারবে, কি ব্যবসা হবে, আরো ডিটেলস তোমাকে বিচার করতে হবে তুমি, কেননা আমি তোমাকে যেহেতু তোমার শনির এখন ঢাইয়া চলছে, দেখো মানুষের প্রতিকার কেমন ভাবে কথা বলে, এনার কিন্তু শনির ঢাইয়া চলছে। আচ্ছা, শনির ঢাইয়াতে কি হয়, মানুষ আর্থিক সংকটে ভোগে, শনির সাহায্যে মানুষ আর্থিক সংকটে ভোগে, কোন বরং মানে যে কোনো জিনিস মানুষকে মানে নাজিয়াল হতে হয়, মানুষকে কোনো সুখের খবর কিছু পাওয়া যায় না, সবসময় হতাশাগ্রস্ত হতে হয়। ইনি কিন্তু মেদিনীপুর থেকে ফোন করছেন, এনার কিন্তু ঢাইয়া চলছে, ইনি কিন্তু হতাশা নেই, কেন ঢাইয়ার প্রতিকার ওনার দেওয়া আছে, প্লাস উনি কিন্তু ব্যবসা নতুন করে আবার একটা করতে চাইছে, মানে আরেকটা দোকান মানে দোকান করেছেন, কি ব্যবসা দেবেন সেটার জন্য কিন্তু চিন্তা, তার মানে ওনার কিন্তু আরো প্রোগ্রেসের জায়গাটা আরো খুলে যাচ্ছে, ঢাইয়া চলাকালীন কিন্তু উনি ভালো পথ দেখতে পাচ্ছেন, অনেক অনেকেরা সেটা দেখতে পায় না, তার মানে প্রতিকারটা মানুষের কতটা প্রয়োজন। তোমার কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে তোমার ভালো উন্নতি, আরো ভালো উন্নতি হবে, তুমি পারলে আমি তো মেদিনীপুর চেম্বারে যাচ্ছি, তোমার হাতটাকে দেখা একটু প্রয়োজন আছে, তুমি পারলে আমার সঙ্গে মেদিনীপুর চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করো। কবে থেকে ব্যবসা শুরু করবে, ব্যবসাটা তুমি কেমন ভাবে করবে, কি কালারের দোকানে রং করবে, কোন দিকে তুমি মুখ করে বসবে, এগুলো টিভি স্ক্রিনে বলা সম্ভব নয়, তোমাকে সামনে সামনে বলবো, তুমি লিখে নেবে, সেরকম ভাবে পদ্ধতিতে করো, তোমার ভালো হবে, ঠিক আছে? সময় তো ভীষণ কম, তবে মেছেদায় কিন্তু 11 তারিখ চেম্বার রয়েছে, যেহেতু মেদিনীপুর থেকে আবারও ফোন পেলাম, কাছিতে কিন্তু 17 তারিখ, তার আগে মেদিনীপুরেও আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন 16 তারিখে, দুর্গাপুরে 19 তারিখে মার্চের কিন্তু চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে মার্চের 23 তারিখে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পরের মাসের 20 তারিখে চেম্বার রয়েছে, তারাপীঠে 27 তারিখে চেম্বার রয়েছে, আর বিরাটিতে কিন্তু সোমা শুক্র চেম্বার রয়েছে, গড়িয়াহাটে প্রত্যেক বৃহস্পতিবার চেম্বার রয়েছে, দক্ষিণেশ্বরে বুধবার করে পেয়ে যাবেন, ব্যারাকপুরে বুধবার করে পেয়ে যাবেন, ফোন নাম্বার 9883106409, এছাড়া আরেকটি নাম্বার 9007468462, নাম্বার গুলো কিন্তু এখনো যাচ্ছে স্ক্রিনে, প্লিজ নোট করুন, তাহলে কিন্তু আর দেখতে কিন্তু পাবেন না নাম্বার গুলো। মানুষকে ভালো কাজ মানে দেবাটা থেকে সঠিক বিচার, মানুষ কিন্তু অনেকেই কিন্তু আমরা এই প্রফেশনের মধ্যে আছি, অনেকেই কিন্তু আমার থেকে আরো ভালো মানুষকে কাজ দিচ্ছে অবশ্যই, কিন্তু মানুষকে ভুল যদি প্রেডিকশন হয় না, তাদেরকে কিন্তু এই দুয়ার সেই দুয়ার, আমার কাছে গতকাল একজন ক্লায়েন্ট এসেছিল সুস্মিতা, তার জন্ম ছকটাই সে জ্যোতিষি ভুল করেছে, ও বাবা পুরো ভুল করেছে, মানে কোনো তার কিছু তার ওর সঙ্গে কোনো ছকের সঙ্গে কিছু মিলছে না, উনি যখন প্রতিকার করেছেন সেই প্রতিকারের কাজ কোনোদিনও হতে পারে না, একদমই না, কোনোদিনও হবে না, রাশিটা মিলেছে সবকিছু হয়েছে, কিন্তু তার গ্রহর সন্নিবেশ গুলো পুরো অবস্থান গুলো মিলেনি, তখন আমাকে দেখিয়ে দিলাম আপনাকে, ওনাকে সেটা পুরো হাতে কষে আমি বলেও দিলাম এই এই স্থানে এই গ্রহগুলো কিন্তু আপনার আছে, আমরা ইনি যেটা করি প্রতিকার যদি এনার অনুযায়ী যদি পড়েন তাহলে কিন্তু কাজ, উনি বলছেন আমি 7 বছর 8 বছর ধরে প্রতিকারটা রাস্তা পড়ে আছি, একটা কোনো কাজ আমার হয়নি, তো তার জন্য বারবার করে একটা কথা বলি, সঠিক জন্ম তারিখ, সঠিক জন্মস্থান, সঠিক জন্ম তারিখ যদি আমাদের সঠিক হয়ে থাকে, সঠিক জায়গায় যান, অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে প্রেডিকশন করুন, কাজ করান, গ্যারান্টি কাজ পাবেন। আমি যে যা যারা ফোন করলেন, শাহরাপুরি থেকে একজন ফোন করলেন, একজন মেদিনীপুর থেকে ফোন করলেন, তার শারীরিক সমস্যা, উনি ভালো আছেন আমার কাছে এসে, আরেকজন দেখলেন উনি ফোন করলেন মেদিনীপুর চেম্বার থেকে, তার ব্যবসা ভাড়া দোকান ছিল, এখন তিনি নিজস্ব দোকান খুলেছেন, শনি ঢাইয়া চলাকালীনই কিন্তু উনি কিন্তু ভালো একটা নতুন দোকান ওপেনিং করতে যাচ্ছেন, তো ভালো প্রতিকার যদি সঠিক হয়ে থাকে আমরা কিন্তু শিওর সাকসেস অবশ্যই পাবেন, তার জন্য বারবার একটা কথা বলি, স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়, গ্রহদোষ কাটান গোড়ের ফেলে কিন্তু মানুষ কিন্তু ঘোরে, রাশিকার গোলকারা সাকসেসকার যারা প্রতিকার করতেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন, আর লাইফ পুষ্টি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যারা প্রতিকার করছেন, আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম, নমস্কার, জয় শ্রী দূর আর দূরে নেই।